রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়। বলেন, তথাকথিত ইন্দো প্যাসিফিক আদর্শ দিয়ে চীন ও রাশিয়াকে বন্ধুহীন করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা শক্তি। ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে চাপ নয়, আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দেন তিনি। আর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, চাপ মোকাবেলা করে হলেও বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে অটল থাকবে। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। স্বাধীনতার পর প্রথম রুশ কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সের্গেই ল্যাভরভকে বহনকারী বিশেষ বিমান অবতরণ করে বৃহস্পতিবার সন্ধ্যা 6:17। বিমানবন্দরে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিমানবন্দর থেকে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান রুশ পররাষ্ট্রমন্ত্রী, যেখানে সন্ধ্যা 6:15 দ্বিপক্ষীয় বৈঠকে বসেন ডক্টর মোমেনের সঙ্গে। ঘণ্টাব্যাপী বৈঠকে রোহিঙ্গা ইস্যু, এলএনজি আমদানি, রূপপুর পারমাণবিক কেন্দ্র, বাণিজ্য ঘাটতি দূরকরণে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই পররাষ্ট্রমন্ত্রী। সের্গেই ল্যাভরভ বলেন, রোহিঙ্গা ইস্যুতে চাপ দেওয়া হলে সংকটের সমাধান হবে না। রোহিঙ্গা ইস্যুতে পশ্চিমারা চাপ দিলে হিতে বিপরীত হতে পারে, মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। যে কোনো চাপের মুখে বাংলাদেশ তার অবস্থানে অটুট থাকবে আশা করে ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব ইন্দো প্যাসিফিক আদর্শ নিয়ে চীন রাশিয়াকে একা রাখার নীতি অনুসরণ করছে। যুক্তরাষ্ট্র তার মিত্রদের চাপের মধ্যেও বাংলাদেশ তার পররাষ্ট্র নীতি বজায় রেখেছে। ইন্দো প্যাসিফিক আদর্শের নামে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চীনকে প্রতিহত ও ভারতকে এক ঘরে করতে চায়, এটা তাদের উদ্দেশ্য। আর বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে কাজ করতে চায় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। We have a foreign policy and that is friendship to all, malice towards none. And we maintain a very balanced foreign policy. So we follow our own interest. And till today we are maintaining a very independent sovereign decisions. শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ল্যাভরভ, পরে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।